যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তাদের উদাহরণটা হচ্ছে শস্য দানার ন্যায় যেটি বৃদ্ধি পায় সাত শীষে এবং প্রত্যেক শীষে আছে একশোটি দানা এবং আল্লাহ যাকে ইচ্ছা বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার পার্সেন্ট আর কোন ব্যবসা আপনাকে এর চেয়ে বেশি মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাধান The solution for humanity.

متعطف لا ينتهي لا ينتهي بالحصر ما اعصى السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة محترم درشوك سلطان بيشتي بي أذكر يا جون جنة بوتي بوربي সুস্বাগতম মহান রব্লাহ আলেম এর শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সকলকেই দিনের এই মহতি কাজে অংশগ্রহণ করার তৌফিক এন করেছেন আলহামদুলিল্লাহ অরব্দ আলেমিন তৌফিক না থাকলে এখানে বসার বলার সুযোগ ঘটনা বন্ধুগণ যে আয়াত কেরিমার অংশ তিলাআবত করেছি সুরা আত্তবার একশো এগারো নম্বর আয়াত এই আয়াতের প্রসঙ্গ বারবার আলোচনায় আসছে এই আয়াতে ওরবুল্লাহ আলেমিন এমন এক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন যার প্রসঙ্গ বারবার আসার মতোই কারণ বারবারই তো আমি লঙ্ঘন করছি সে বিষয়টি সেটা হচ্ছে রবুলা আলমিন এই আয়াতের মাধ্যমে বান্দাকে জানিয়ে দিচ্ছেন তার সাথে ইমানের সম্পর্ক যাদের তাদেরকে তিনি ছোট্ট একটা শর্তের সাথে জান্নাত বুঝিয়ে দিবেন জান্নাত বিক্রি করবেন সেই শর্ত হচ্ছে তার মৌমিন বান্দাকে তিনি যে জানটা দিয়েছেন যে মালগুলো দিয়েছেন সেই জান এবং মালগুলো শুধুমাত্র তার হুকুম তার মর্জি তার সিদ্ধান্ত তার মত মতো পরিচালনা করা এটাই হচ্ছে তার শর্ত প্রিয় বন্ধুগণ আসুন আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে যেই বিষয়গুলোর কারণে আমাদের বারবার শর্ত ভঙ্গ হয় চুক্তি লঙ্ঘন হয় সেই শর্তগুলোর মধ্যে কিছু শর্ত তো এমন আছে যেগুলো করণীয় আর কিছু শর্ত আছে যেগুলো বর্জনীয় বর্জনীয় বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব আমরা দিচ্ছি কারণ এটাই স্বাভাবিক মুত্তাকি তিনি তো যিনি বর্জন করেন যিনি বেঁচে থাকেন রমাজানের সাধনার যে সিয়াম সাধনার যে প্রসঙ্গ এসেছে কোরআন করিমের মধ্যে সেখানে রব্বুল আলমিন বলেছেন তিনি অরৌজাকে কেন ফরজ করেছেন তিনি বলেছেন যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও আর রোজার মধ্যে আমরা দেখেছি সিয়ামের মধ্যে আমরা দেখেছি সেখানে করণীয় চেয়ে বর্জনীয়ই সব আমাদেরকে খানা থেকে বিরত থাকতে হয় পানাহার থেকে পান থেকে বিরত থাকতে হয় আমাদেরকে বৈধ মিলামেশা থেকে বিরত থাকতে হয় সব কিছু শুধু বিরত থাকাই সেই নিষিদ্ধ কাজগুলো একটার পর একটা আমরা আলোচনা করে যাচ্ছি আজকেও এক ভয়ঙ্কর বিষয় নিয়ে কথা বলবো যেগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে যেগুলো আমাদের এখন স্বাভাবিক বিষয় হয়ে গেছে যেগুলো এখন যে কোনো কাজকর্মেই আমাদের যে কোনো বিষয়ই আমাদেরকে যেগুলোর মুখোমুখি হতে হয় সেই ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে ঘুষ দুর্নীতির বিষয় আজকের সমাজের এমন কোনো জায়গা নেই এমন কোনো সেক্টর নেই এমন কোনো ক্ষেত্র নেই খাত নেই যেখানে এই বিষ বাষ্প যেখানে এই ভয়ঙ্কর বিষয়টা নাই এমন কোনো জায়গা নাই সব জায়গাতেই এই বিষয়টাকে লক্ষ্য করছি অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয় অথচ আল্লাহ হসুব হা নহুয়াতা আলহা বারবার আমাদেরকে সতর্ক করেছেন অরব্দুল্ আলামিন ইরসাদ করেছেন বলে তা কুলু আম ওয়ালা কুম্বাই না কুম্ব বিল বাতিল অতুদলু উ বিহা ইলাল হুক্কাম সুর আল বাকারার মধ্যে অরব্লা আল আমিন বলছেন স্পষ্ট করে তোমরা একজন আরেকজনের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো না এবং অতুদলু বিহা ইলাল হুক্কাম হাকিমদের কাছে বিচারকদের কাছে সমাধান যার কাছে তার কাছে এটা নিয়ে যেও না নিয়ে গিয়ে তাকে কিছু দেওয়ার মাধ্যমে ঘুষ লেনদেনের মাধ্যমে তুমি বিচারকে নিজের পক্ষে নিয়ে আসার যে অপচেষ্টা সেটা করো না এই আয়াত আলমী অত্যন্ত চমৎকারভাবে ভাবে বিষয়টা উল্লেখ করেছেন হালাল গাজা এটা অত্যন্ত জরুরি বিষয় একজন মুমিনের জন্যে মুমিনের আমলের জন্যে হজরত রসুল করিম সাল আলী ওসাল্লাম এটা বলেছেন যেমন এক সময় আসবে যেটা বুখারির মধ্যে রিওয়াজ আসছে রসুল বলেন এতি আল নাসি এমন এক সময় আসবে লাই উব মা আখাজা মানুষ কি গ্রহণ করলো এই ব্যাপারে তার কোনো রকমের ভাবনা নাই চিন্তা নাই কোনো পরোয়া নাই যা পায় তাই গ্রহণ করে আমিনাল হালা আল ই আমিনাল হারহাম এটা কি হালাল আমিনাল হারাম না এটা হারাম মাল কোনো খবর নাই হালাল হারাম যেভাবে পারছে ডান থেকে বাম থেকে ডান হাতে বাম হাতে বৈধ অবৈধ হালাল হারাম যা পারছে সব নিজের ঝুলির মধ্যে ভরে নিচ্ছে না পাক পাক যেমন একসাথে হতে পারে না বৈধ অবৈধ যেমন একসাথে হতে পারে না ভালো মন্দ যেমন একসাথে হতে পারে না রাত দিন যেমন একসাথে হতে পারে না আলো আধারি যেমন একসাথে হতে পারে না ঠিক ওইভাবে হালাল হারামও একসাথে হতে পারে না কখনোই না হালাল হারাম যেহেতু একসাথে হতে পারে না কাজেই এটাও জেনে রাখা দরকার জান্নাত জাহান্নামও একসাথে হতে পারে না যে কোনো একটা সাইট আমার জন্য সিদ্ধান্ত হয়ে যাবে আর সেই সাইট তো অবশ্যই যেহেতু আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে অবস্থান নিয়েছি যেহেতু অবস্থান নিয়েছি নিশ্চিত করে আমি রসুল যেই মিছিলের নেতা হবেন লিডার হবেন জান্নাত মুখী মিছিল সেই মিছিলের জন সদস্য নগণ্য সদস্য হিসেবে নিজেকে সামিল করার সেই সুযোগ আমার থাকবে না আমি বঞ্চিত হব চিরকাল অনন্তকাল জান্নাতের সেই নয়ামত ভোগ করতে আল্লাহ আলা আমাদের সবাইকে হেফাজত করেন আমাদের গাজা যেন হালাল হয় আমাদেরকে যেন হালাল গাজা তালাশ করার তৌফিক এনায়ত করেন হাসিল করার কামাই করার রোজগার করার তৌফিক এনায়ত করেন হারাম থেকে যেন আমাদের সবাইকে রবুল আলমিন বাঁচার উপায় বের করে দেন তৌফিক দেন সহজ সুযোগ করে দেন হারামের পথকে আমাদের জন্য যেন কঠিন করে দেন হালালের পথকে যেন সহজ করে দেন এইভাবে রব্বুল আলমিনের কাছে আমাদেরকে সব সময় দোয়া করতে হবে ইনশা আল্লাহ তবেই রব্বুল আলমিন আমাদেরকে সে তৌফিক নায়ত করবেন সমস্ত রসুলদের উদ্দেশ্যে রব্বুল আলমিনের এই হুকুম সমস্ত রসুলদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলমিন এই হুকুমে এই নির্দেশ জারি করেছেন কোরআন করিমের মধ্যে যে বর্ণনা এসেছে আল্লাহ সুহান ও তাল ইরশাদ করছেন ইয়া ইউহা রসুল কুলু অমিনত্ত ইবাদ ও আমেলুস লেহা সূরা মিনুনের মধ্যে এই আয়াত আসছে আল্লাহ তালহা সমস্ত রসুলদের কথা বলছেন ইয়া আয় উহার রসুল আর রসুলের বহুবচন রসুল সমস্ত রসুল ফের রসুল গণ কুলু অমিনত্ত ইবাদ ও আমারুস অ দুইটা হুকুম করেছেন রবুল আলমিন এক হচ্ছে কুলুমিনত্ত ইবাদ হালাল খাবার গ্রহণ করুন ও আমারুস লেহা নেক আমল করুন একটু বোঝার ব্যাপার এখানে যে আল্লাহর কাছে ন্যাক আমলের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে হালাল খাবার এবং দেখুন লক্ষ্য করে আয়াতের যে ধারা বর্ণনার যে ধারা সেখানে আগে হালাল খাবারের প্রসঙ্গ এনেছেন রব্বুল আলমিন তারপর ন্যাক আমল করার প্রসঙ্গ এনেছেন স্পষ্ট করে বিষয়টা আমাদের কাছে বুঝে আসার মতো আলহামদুলিল্লাহ যে রব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন ওই ন্যাক আমল তুমি যাই করো না কেন যাই করো না কেন যদি তোমার শুরুতেই হালাল খাবারের ব্যবস্থা যদি না হয় তোমার গাজা যদি হালাল না হয় খাদ্য যদি হালাল না হয় তাহলে ওই তারপরটা যেটা আমি হুকুম করলাম না এক আমলের সেটা কিন্তু কোনো কাজে আসবে না যেমন বিভিন্ন জায়গায় আলামিন মুমিনদেরকে ইমান ওয়ালাদের সম্পর্কে বলেছেন বিভিন্ন ক্ষতিগ্রস্তদের সম্পর্কে রব্বুলি আলামিন বলেছেন তারপরে রব্বুল আলামিন বলেছেন যেমন সূরা আল আসরের মধ্যে রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত হবে কালের কছম কচমখে বলেছেন রব্বুল আলামিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাও বিল হক ওয়া তাওয়াসাও বিস যারা মুমিন যারা नेक আমল করবে পরস্পর পরস্পরের মঙ্গল কামনা করবে একজন আরেকজনকে সবর ধৈর্যের नेक আমলের উপদেশ দিবে এই কাজগুলো যারা করবে তারা মুক্তি পেয়ে যাবে এখানে লক্ষ্য করুন শুরুতে রব আলমিন ইমানের কথা বলেছেন মানিটা কি যে ওই পরের যে কাজগুলো এক আমল সৎ কাজের দিকে ডাকা অসৎ কাজ থেকে বিরত রাখা এই সব কিছু ধৈর্যের পরামর্শ দেওয়া ধৈর্য ধারণ করার জন্যে বুঝানো বলা এগুলো সব কিছু কার্যকর কখন হবে যখন আমানু ইমান বলা হবে আর যদি ইমান বলা না হয় ওই পিছনের সবগুলো বরবাদ এই জায়গায় ওরবুল আলমিনের বর্ণনা ভঙ্গিটা এমনই রসুল ইবাদ ও আমালু সালিহা নেক খাবার গ্রহণ করুন তারপর নেক আমল করুন মানেটা হচ্ছে নেক খাবার যদি গ্রহণ করতে না পারেন তাহলে কিন্তু নেক আমলগুলো আমার কাছে গ্রহণযোগ্য হবে না প্রিয় বন্ধুগণ এইভাবে হজরতের রসুল এ করিম সল্লাল্লাহহু আলি হোসাল্লাম থেকে এমন বর্ণনা এসছে এই জাতীয় বর্ণনা এই বিষয়ের বর্ণনা হজরতে আবু হুরায়রা অরাদি আল্লাহ আহু আনহু যেটা বর্ণনা করেছেন মুসলিম শরীফের মধ্যে যেই বর্ণনাটা আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম হাদিসের এক পর্যায়ে গিয়ে বললেন ওমাত আমহু হারাম তাদের খাবার হারাম এবং ও হারাম তাদের পানিও হারাম ও মেলবাসুহু হারাম তাদের পোশাক হারাম ও গুজিয়াবিল হারাম এবং তাদের ও হারাম তাদের সমস্ত কিছুই যে হারাম তাহলে তাদের দু আল্লাহর কাছে কেন কবুল হবে অরসুল এটা অত্যন্ত আশ্চর্যের সাথে প্রকাশ করছেন দোয়া কবুল কেন হবে দোয়া কবুলের জন্য তো এগুলো শর্ত

সে যত আমলই করুক সে আমল কিন্তু তাকে জান্নাত মুখী করতে পারবে না সে আমল কিন্তু তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না সে আমলের মাধ্যমে সে কিন্তু জান্নাতের ওই মুবারক মুবারক মিছিল কাফেলায় যার নেতৃত্বে থাকবেন আলিহাসাল্লাম তিনি কিন্তু সেই কাফেলায় নিজেকে একজন সদস্য হিসাবে ঢুকাতে পারবেন না প্রিয় বন্ধুগণ অথচ আমাদের সকলের আমরা যারা ইমান এনেছি যারা কালিমা পড়েছি বিশ্বাস করছি আমাদের সকলেরই তো মনের প্রত্যাশা সকলেরই তো আকাঙ্ক্ষা দিলের ইচ্ছা এটা তামান্না সকলেরই তো এই আরজু যে আমরা জান্নাত পেতে চাই আমরা জান্নাত পেতে চাই এই ব্যাপারে কারো কোনো আপোষ নাই আমার সাথে আশা করি সমস্ত মোমিনরা একমত হবেন যে এই ব্যাপারে কোনো আপোষ নাই যাই করি গুনা করি আর যাই করি জাহান্নামে যেতে চাই না যেতে চাই না বলি আবার জাহান্নামের কাজ সব করে যাচ্ছি আমি চট্টগ্রাম যাব না এ কথা বলছি ঠিকই আবার চট্টগ্রামের গাড়িতে চড়ে বসছি আমি দিল্লি যাবো না এ কথা বলছি ঠিকই আবার দিল্লির প্লেনে চড়ে বসছি আশ্চর্য রকমের কথা ওই জায়গায় তো দুনিয়ায় মানুষ আমাকে পাগল বলবে আখেরাতের ব্যাপারে নিজেই নিজেকে পাগল বলে সিদ্ধান্ত দিতে পারি না আসলে তো আমি পাগল আমরা পাগল আমরা বলছি জান্নাত মুখী আমাদের পথ অথচ চড়ে বসছি জাহান নামের গাড়িতে সব কাজ করছি জাহান নামের আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করেন প্রিয় বন্ধুগণ যাতে করে জান্নাতের রুটেই আমরা থাকতে পারি এমন আমুল গুরুজন আমরা করতে পারি এমন আমোল গুরুজনও বর্জন করতে পারি যে আমুলগুলো আমাদেরকে জাহান্নাম মুখী করে দেয় এই বিষয়গুলো নিয়ে আরো আমরা সচেতনতামূলক আলোচনা রাখবো ইনশাল্লাহ হতা আলা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি সে পর্যন্ত আমাদের সাথী থাকুন ওয়াসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহিতা আলা কোথায় নষ্ট হচ্ছে আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবী কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে কার জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়ে যায় বা নামাজকে গাফিলতি করে ডক্টর শরিফুল ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই এবাদত বান্দীগীর মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমাণ আমরা আজ থেকেই শপথ গ্রহণ করবো যে বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানিনা যে আমার মৃত্যু কখন ঘটে যাবে করুন মন হওয়ার হক আদায় দেখুন

তাকে রক্ষা করার জন্য আল্লাহ সালমানাব দাদা তিনি ইসলাম দিয়েছেন এটা কোনো সময়ের ভিতরী মাসের কল্লা মিত্র ইসলামী একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে জাফর বেন মোহসিন জ্জা আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানি আহমদুল্লাহ বেন মোহাম্মদ তেলবার হোসেন আরুল হোসেনের উপস্থাপনায় মানুষ তো রোমান দেয় আল্লাহ ভালো হওয়ার কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ইসলাম আল্লাহ মনোনীত দিয়ে প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানাদ দুনিয়াবি ফায়দা কাল রাত সাড়ে নটায় বা পুনঃসম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় আসসালামু আলাইকুম রহামাতুল্লাহিতা আলা বরাকায়তু প্রদর্শক শ্রোতা বিরতির পর আবারও একই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ঘুষ সংক্রান্ত ব্যাপার সে বিষয়ে বলার আগে আমরা আরাম সংক্রান্ত বিষয়ে আলোচনা রাখছিলাম যে ঘুষ এটা হারাম এর মাধ্যমে আমি নিজে নিজের গাজার ব্যবস্থা করছি নিজের খাদ্যের ব্যবস্থা করছি নিজের ভরণ পোষণ সবকিছুর ব্যবস্থা করছি সাথে সাথে আমার পরিবারের কিছু করছি নিজেও ওই ওই মধ্যে মধ্যে লিপ্ত লিপ্ত আমার করাচ্ছি তাদেরকেও বঞ্চিত করছি আমি আসলে আসলে এখন এক বিপদের মধ্যে আমরা আছি সমাজে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ঘুষ সমস্যা মহামারী আকারে এটা প্রকাশ পেয়েছে এমন কোনো জায়গা নেই আমরা শুনি এরকম যে ওই সিঁড়ি দিয়ে উঠতে যখন থাকি তখন মনে হয় ওই আশপাশের দেয়ালগুলো বলে আমার অংশ আমাকে দিয়ে যান এটা অত্যন্ত হতাশার কথা হাসি পেলেও অত্যন্ত হতাশার কথা এটা কোথায় আছি আমরা কোথায় আছি এই পয়সা এই অর্থ দিয়ে কি করব। অথচ এটা কত মারাত্মক অপরাধ হারাম আমার গাজাকে হারাম করে দিচ্ছে এমন কোনো জায়গা নেই যেখানে আমাকে এই কাজটা করতে হচ্ছে না না হলে কি হবে না হলে কি হবে আমরা যারা করছি আমরা দিচ্ছি যারা তারাও আমরা অপরাধে সমান সামিল আমরা সহযোগিতা করছি আজকে আমার বিদ্যুৎ লাইনের জন্য আমি অফিসারকে পয়সা দিতে হচ্ছে আমি দিচ্ছি আজকে গ্যাসের লাইনের জন্য আমি দিচ্ছি আজকে টেলিফোন লাইনের জন্য আমি দিচ্ছি একটু সহজভাবে আনার জন্য একটু কাগজপত্রের সমস্যা আছে এটা কাটিয়ে ব্যবস্থা তিনি করবেন এমন একটা আশ্বাসে আমি কাজটা করছি ভুয়া সার্টিফিকেট নিচ্ছি ঘুষের মাধ্যমে পরীক্ষার রেজাল্ট চেঞ্জ করে ফেলছি ঘুষের মাধ্যমে চাকরি নিচ্ছি ঘুষের মাধ্যমে সব কিছুই এই এক মহামারী আকারে যেটা ধারণ করেছে এখন সমাজে সবাই আমরা এর মধ্যে পড়ে যাচ্ছি এটা এক মারাত্মক সমাজ সমস্যা এখন পুরা গোটা সমাজের জন্যে অত্যন্ত হতাশার কথা এবং আমরা আতঙ্কিত যে গোটা সমাজ আজকে এই সমস্যায় জর্জরিত রাস্তা কিন্তু আমাদের তখন ক্লিয়ার হয়ে যাবে জান্নাতের দিকে জাহান্নামের দিকে অথচ আমাদের জন্যে আমাদের সকলের টার্গেট কিন্তু জান্নাত যে আয়াত নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জান্নাত কোন পথে জান্নাতের পথ তো একটাই যে পথ রসুল বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ রসুলের ওই দেখানো পথ ছাড়া জান্নাতমুখী হওয়া জান্নাতী কাফেলায় সামিল হওয়া মুবারক মিছিলের একজন অংশীদার হওয়া সদস্য হওয়া এটা কোনোভাবেই সম্ভব নয় প্রিয় বন্ধুগণ হজরতে আবু বকর সিদ্দিক কারদী আল্লাহ তাআলা আনহু এক চমৎকার হাদিস বলেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহু ইরশাদ করছেন ইলাইয়াদ খুলুল জান্নাত জাসাদুন গুজিয়া হারাম ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এই হাদিসটা এনেছেন হযরত আবু বকর বলেন যে শরীর হারাম দ্বারা গঠন হয়েছে যে শরীর যে শরীরের রক্ত হারাম গাজা দ্বারা সৃষ্টি হয়েছে ওই শরীর কখনও জান্নাতে যাবে না কারণ জান্নাত হারামের জায়গা না জান্নাত পবিত্র মানুষদের জায়গা ওই অপবিত্র শরীরকে জান্নাত কবুল করবে না এই জন্যই তো মৃত্যুর সময় যখন একজন আল্লাহ বান্দাহকে যখন আল্লাহ ডাকতে থাকেন নাফসুল বলে তখন আল্লাহর পক্ষ থেকে ওই মালাকুল মৌতের সাথে যে সমস্ত ফিরিস্তারা আসছেন তার রোহকে এগিয়ে নেওয়ার জন্যে তারা তাকে উৎসাহিত দিতে থাকেন এই শব্দ বলে ফিল যে রোহ এতদিন তুমি পবিত্র শরীরের মধ্যেই ছিলা জান্নাতিদের রোহ যেমন পবিত্র জান্নাতিদের রোহ যেই শরীরে থাকে ওই শরীরও ও পবিত্র কাজেই ওই অপবিত্র শরীর যেটা হারাম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে আরাম দ্বারা তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে ওই শরীর তো নামে যাবে জান্নাতে যাবে না হজরত আবু বকর সদিক এমনটি তো বলছেন তিনি এটা এমনি বলেননি তিনি রসুল থেকে শুনিই বলেছেন রসুলের বক্তব্য থেকে বুঝেই তিনি এ কথাটা বলেছেন কেউ বন্ধুগণ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আমরা চাই না কেউই জাহান নামে যেতে ওই ঘুষ নেওয়া ছেড়ে দেই আমরা বাধ্য করি যাদেরকে ঘুষ দিতে আল্লাহ তাদের জন্য ভিন্ন সহজ পথ বের করে আমরা দোয়া করি কিন্তু কোনো যারা করছি সব লেভেলে সব স্তরে সব ধরনের জায়গায় অরব্বুল আলমিন তাদেরকে সঠিক বুঝ দান করেন যে আমি যেভাবে নিচ্ছি পয়সা এই পয়সা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমি জাহান্নামের টিকিট কিনছি মৃত্যুর মাধ্যমে শুধু ওই জাহান নামের গাড়ির মধ্যে আমি আরোহণ করব এতটুকুই শুধু সময়ের বাকি এইভাবে উপলব্ধি করুন এইভাবে চিন্তা করুন রব্বুল আলমিন শীতিক গুজদান করেন প্রিয় বন্ধুগণ দুইটা দরজা বা দুইটা পথ হারামের যেগুলো দুই শ্রেণীর মানুষ ভোগ করে ওই হারাম ওই নাপাক ওই খাদ্য গ্রহণ করে দুই শ্রেণীর মানুষ ওই দুই পথে এক হচ্ছে ঘুষের মাধ্যমে আর এক হচ্ছে পতিতা যারা যারা নিজের শরীরকে ইজ্জত আবরুকে বিক্রি করে ইনকাম করে পয়সা করে এই দুইটা অত্যন্ত নিকৃষ্ট অত্যন্ত জঘন্য যেটা যার নাম পর্যন্ত পৌঁছে দিবে এই ঘুষ আর একটা হচ্ছে ওই পতিতার ইনকাম কিন্তু বিষয় হচ্ছে হারাম জায়গা অনেক জায়গা হারাম কামানোর পথ অনেক আছে দুইটার মধ্যে কি কোনো সামঞ্জস্যতা আছে কোনো মিল আছে তো মহাপণ্ডিতরা এই হাদিসের ব্যাখ্যায় নানা রকমের মিল খুঁজার চেষ্টা করেছেন সেই মিলগুলো অবাস্তব কি বাস্তব সেটা আমরাই আমরাই বলবো সিদ্ধান্ত নেব তারা মিলগুলো দেখিয়েছেন সিদ্ধান্ত আমরা খুব সহজ অমিলের কিছুই নাই তারা বলেছেন কেউ কেউ যে এই দুই শ্রেণীর মানুষই সব সময় ক্ষুধার্ত থাকে তাদের পেট পরে না কালকের খাবার আছে ওই প্রতিতার কাছে তারপরেও সে আজকে গুণা করবে কেন করবে তোমার তো কালকে পর্যন্ত বুঝ আছে এক মাস পর্যন্ত চলার মতো পয়সা ইনকাম হয়ে গেছে তারপরে হচ্ছে নিজেকে ওই কাজ থেকে বিরত রাখে না ঠিক একজন ঘুষখুর যিনি এমন পয়সা ইনকাম করেছেন যে তার পরিবার পরিজন সন্তান সব কিছু নিয়ে তিনি দীর্ঘদিন চলতে পারবেন এমন বড় বড় লেনদেন হয় অনেক সময় তারপরেও সে ছোটখাটো বিষয়গুলো ছাড়তে চায় সব জায়গায় আঙ্গুল দেয় সব জায়গায় সে হাত দেয় সব জায়গায় এসে কমিশন খোঁজে কোনো জায়গায় সে ছাড় দিতে রাজি না দুজনের মধ্যে এই জায়গাটাই কি মিল নেই অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই একজন পতিতা যেমন তার নিজের ইজ্জতকে বিক্রি করে দেয় নিজের ইজ্জত সম্মানকে বিক্রি করে দিয়ে সে পয়সা ইনকাম করে তার ইজ্জতের চিন্তা করে না তার আবরুর চিন্তা করে না সব কিছুকে সে বিক্রি করে দেয় তারপর সে পয়সা ইনকাম করে ওই নিকৃষ্ট মানসিকতা তার মধ্যে কাজ করে আমার পয়সা দরকার ইজ্জতে কী আসে যায় সম্মানে কি আসে যায় ঠিক একজন ঘুষ করে অবস্থা তাই সে তার ইজ্জতের কোনো টেনশন করে না যে তার সহকর্মী তার অধীনস্থ মানুষ জানতেছেন যে বস এই কাজটা করতেছে কোনো সমস্যা নাই সবাই সবারটা জানে আজীব অবস্থা একজন মানুষ যখন একদম বেহায়া প্রকৃতির হয়ে যাবে নির্লজ্জ হয়ে যাবে তার পক্ষেই এমন কাজগুলো করা সম্ভব যারা ঘুষ খায় তারা কখনো এমন কোনো রাস্তা খোঁজে না যে এই ঘুষের জিন্দিগি বাদ দিয়া নতুন কোনো জীবন যেটা সে অবলম্বন করবে বরং আমরা দেখেছি সে অফিস চেঞ্জ করে ঘুষ দিয়া কেন যে এই অফিসের ঘুষের লেনদেনের মাত্রা মান পরিমাণ কম অমুক অফিসে গেলে অমুক শাখায় গেলে আরেকটু বেশি ঘুষ খাওয়া যাবে আরেকটু বেশি ইনকাম করা যাবে সে নিজের জায়গা চেঞ্জ করে নেয় ঠিক একজন পতিতার অবস্থা হতেই সে কখনো ভিন্ন কোনো পেশা খোঁজে না সে এটাকেই আরো স্টাবলিশ করার চেষ্টা করে এটার মধ্যেই সে নিজেকে খুঁজে নেয় নিজের আয় উন্নতির সব কিছু এটাকেই সে মাধ্যম বানিয়ে নেয় দুজনের মধ্যে এই এক জায়গায় ও চমৎকার মিল কোনো কোনো ব্যক্তি বলেছেন একজন পতিতা তার পরিচয় মানুষের সামনে যখন প্রকাশ পেয়ে যায় সে যতই নিজেকে সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে প্রকাশ করুক মানুষ হয়তো ক্ষণিকের জন্যে তাকে গ্রহণ করছে কিন্তু সবাই কিন্তু তাকে ঘৃণা করে কেউ তাকে ভালোবাসে না ঠিক একজন ঘুষখুর যখন ঘুষ খেয়ে বাহ্যিক তার দেখে মানুষ মানুষ গাড়ি বাড়ি ভেতরে ভেতরে কিন্তু তার সমালোচনা করে যে ঘুষের টাকায় আজকে এত কিছু কেউ কিন্তু তাকে ভালোবাসে না কত চমৎকার মিল দুজনের সমস্ত মহাপণ্ডিতরা আমাদেরকে সতর্ক করেছেন যে এমন নিকৃষ্ট আয় ইনকামের দরকার নাই এই নিকৃষ্ট আয় ইনকামের মাধ্যমে তুমি তোমার নিজের জাহান্নামের পথকে সহজ করছো অথচ আমরা সবাই জান্নাতমুখী সবাই জান্নাত পেতে চাই তাই প্রিয় বন্ধুগণ যারা এই অপকর্মের সাথে জড়িত আছেন যদি জান্নাতে যেতে চান আল্লাহর ওয়স্তে আজকের এই অনুষ্ঠানের পর থেকে আপনাদের কাছে আমাদের বিনিত দাওয়াত থাকবে আল্লাহর ওয়স্তে এই অপকর্ম ছেড়ে দিন ইনশাআল্লাহ আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ বরকতের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন ইনশাআল্লাহ আমাদেরকে রব্বুল আলামিন আমাদের সমস্ত আই ইনকামের রাস্তাগুলোকে হালাল পন্থায় করার তৌফিক এনায়েত করেন হালাল রুজি কামায়ের পথকে সহজ করে দেন আমিন আবারও আপনাদের সাথে সাক্ষাৎ হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ওমা তৌফিক ইল্লা বিল্লা والسلام عليكم ورحمة الله تعالى وبركاته رب رحيم مشفق متعطف لا ينتهي ما أعطاه آه رب الرحيم مشفق متعطف لا ينتهي لا ينتهي بالحصر ما أعطاه লকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আল্ট্রায়ন ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপেরোড বর্মিংহাম ইউ

শিক্ষা শরিয়ৎ প্রত্যেকটি আল্লাহ প্রদত্ত তহীদের প্রচার তখন অল্প সংখ্যক মানুষ তারা বলবে এটা হল তাওয়াহিদ এটা হল শিরখ এটা হল সহীদ এটা হল জহিদ দাওয়াতের দায়িত্ব সোন্নাদকে বল্যায়ন করুন এ সমস্ত বেদাতে আমলকে বর্জন করতে হবে মুজফ্ফর বেন মহসিন বেদাদের সঙ্গে সোমনাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখনো আপোষ করতে পারেন না পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একজট করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াস সন্ন্যাসের লক্ষ্য কাল রাত সাড়ে দশটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস বাংলায়